মাছবাড়ি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রের টেক্সট রিপোর্ট। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল 3টায় চেয়ারম্যান কাজী শরীফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব রোকনুজ্জামানের সঞ্চালনায় এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট সভায় 2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মাছবাড়ি ইউপি সচিব রোকনুজ্জামান। উক্ত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে 1,60,01,207 এবং ব্যয় দেখানো হয়েছে 1,60,01,200। মোট রাজস্ব আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে এই বাজেটে। উক্ত বাজেটে কোনো উদ্ধৃত বা ঘাটতি বাজেট নেই। উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম, 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আদম আলী, 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন, 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল, 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ফারুক, 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু মণ্ডল, 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুমুর রহমান খোকন, 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য সৈয়দা সাজেদা বেগম, 4, 5, 6 নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আমিনা বেগম, 1, 2, 3 নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হামিদা বেগম, উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সুশীল সমাজের নাগরিক ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।